ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদেরকে বলি হ্যাপি সানডে। তো আজকে সানডে, সকাল সকাল ব্রেকফাস্টে ম্যাগি নিয়ে বসে পড়েছি। সকাল সকাল ধোঁয়া ওঠা ম্যাগির কিন্তু একটা আলাদাই মজা আছে। তো এখন ব্রেকফাস্ট করব। আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট দিন, কারণ আজকে ডোডোসোনার পোলিও আছে। তো পোলিও এখানে হচ্ছে, তো আমরা নিয়ে যাব ওকে। ওই জন্য আমি তার আগে একটু তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি, তো তারপর ওকে নিয়ে যাব, তারপর এসে রান্না করব। তো তার ফাঁকে তোমাদেরকে দেখায় যে পোলিও খাওয়ার আগে ডোডো কি খেতে চায়। তোমার এসব প্রিয়? হ্যাঁ, তোমার এইসব প্রিয় খাবার না? তুই ম্যাগি খাচ্ছিস? পারলে ডোডো নিজের খাবার খাক না খাক, আমাদেরগুলো তো টার্ডেনি করবে। আর স্পেশালি যদি হয় ম্যাগি, ম্যাগি যে কি প্রিয় কি বলবো। তো চলো ব্লগটা স্টার্ট করি, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ম্যাগি মশলাদার। এটা এটা ইয়ে মনে পড়লো, সবাই আপনারা জানেন যে একটা ইন্ডাস্ট্রি আছে, স্টিল ইন্ডাস্ট্রি, ওটার নাম হচ্ছে সেল। সেলের ফুল ফর্ম হচ্ছে SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো আমার বাবা যখন ছিল বার্নপুরে, আমরা যখন ওখানে থাকতাম, তখন আমার বাবা সেলেই ছিল। তো সেলের ওখানে একটা বোর্ড লেখা থাকতো, অ্যাড দের ইজ দের ইজ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। হ্যাঁ, মানে যারা যারা এমপ্লয়ি ওখানে, ওটা একটা টাউনশিপ ছিল, তেমনি বর্ণালীর ম্যাগি হচ্ছে দের ইজ লিটল বিট অফ স্পাইস ইন এভরিবডিজ লাইফ। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডোডোবাবুর ভ্যাকসিনেশনের জন্য, মানে পোলিও দিতে আর কি। বাচ্চারা তো কান্নাকাটি করছে দেখলাম, একটা দুটো বাচ্চাই ছিল, বেশি ছিল না, লাইন টাইন কিছু পড়েনি। আর ডোডো একদম আজকে গুড বয় হয়ে গেছে, মানে ডোডো এটাও চিকেন মাটনের মতো খুব টেস্টি খাবার ভেবেছে, একেবারে টপা টপ করে খেয়ে নিয়েছে, একদম ঝামেলা করেনি। চলো হাতটা দেখিয়ে দেবো, এটা এই দেখো বলো, আমি ভোট দিয়েছি, আমি তো ভোট দিয়েছি। কেমন খেতে আয় করো, খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমরা জাস্ট বেরোলাম, আসলাম আর হয়ে গেল, চলো বাড়ির দিকে যাই। তো বাড়ি আসলাম, একটা বড় কাজ হলো পোলিও নিয়ে। সবসময়তেই না আমরা একটুখানি মানে টেনশনে থাকতাম যে পোলিও হচ্ছে না হচ্ছে না, কবে হবে, আর করোনার জন্য মানে হবে কি হবে না, মানে একটু টেনশনে থাকতাম আর কি। তবে লাস্ট ইয়ারও জানুয়ারিতে হয়েছিল, এবারও জানুয়ারিতে হয়ে গেল, নেক্সট কবে হবে জানি না। তো যাই হোক, এটা মানে একটা মাথা থেকে একটা বোঝ নামলো আর কি। চলো এবার রান্নাঘরে যাই, অনেক কাজ আছে। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের বিরিয়ানি। তো চিংড়ি মাছ এখানে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে আমি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর কিছু পেঁয়াজ আদা রসুন পেস্ট করব, ওগুলো রেডি করে রেখেছি। তো কড়াইতে তেল দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে। তো রান্না তো চলছে, এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, এই জন্যই শেয়ার করছি না কারণ অলরেডি এটা চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দেবো ওপরে বা ডেসক্রিপশানে, তোমরা চেক করে নিতে পারো। তো চলো, আজকে একটু লেট হয়ে গেছে, ওই জন্য একটু মানে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে। রান্না করতে
করতে করতে আমি হালকা কিচেনটাকে ক্লিন করা স্টার্ট করে দেবো, তাহলে পরে আমার কাজ একটুখানি কমে যাবে। তো যতক্ষণে আমাদের রান্না রেডি হচ্ছে ততক্ষণে ডোরোসোনারও খাবারটা বসিয়ে দেবো। ডোরোসোনা আজকে খিচুড়ি খাবে। তো আজকে খুব সিম্পলভাবে বানাচ্ছি ওর খিচুড়িটা। সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি, ডাল চাল দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এর উপর দিয়ে আমি হালকা একটু মশলা দিয়ে দেবো, ধনে জিরে হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো চাইলেও কেউ দিতে পারো। তো দিয়ে এটাকে বসিয়ে দেবো। এখানে আমি কোনোরকম তেল দিইনি, খাওয়াবার সময় আমি ওকে ঘি দিয়ে খাওয়াবো। আর এখানে চলে এসছে মিস্টার চ্যাটার্জি আমাকে হেল্প করতে, তো অনেক কাজ করে দিচ্ছে। মেশিনে অনেক জামাকাপড় ছিল তো ওগুলো চালিয়ে দিচ্ছে। তো এখানে প্রনের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এখন জাস্ট লেয়ারিংগুলো করলেই রেডি হয়ে যাবে প্রন বিরিয়ানি। তো চলো লেয়ারিংগুলো ফটাফট করে নিই। আজকে কিন্তু আমি এই বিরিয়ানিটা নর্মাল ঘরের চাল দিয়েই করেছি, আর অরিজিনাল যে রেসিপিটা দেওয়া আছে আমার চ্যানেলে ওখানে তোমরা দেখতে পাবো, ওখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। তো ওইরকমভাবেও করতে পারো, আর আমি ঘরোয়াভাবে আজকে করছি ওই জন্য ঘরের চাল দিয়েই করে নিয়েছি। কিন্তু খেতে টেস্টের কোনো ডিফারেন্স হয়নি, খুবই ভালো হয়েছিল খেতে। তো রান্নাবান্না হলো, এখন মেজের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রান্নাঘর ক্লিনিং। তো চলো লেগে পড়ি। মোটামুটি সমস্ত হয়ে গেছে, ডোডো রান্নাও হয়ে গেছে। তো অনেক গুছানোর পরেও আমার কিচেনের অবস্থা এখন প্রচণ্ড খারাপ, এবার লেগে পড়তে হবে এটাকে ক্লিন করার জন্য। তো সত্যি কথা বলতে গিয়ে কি ক্লিনিং এইটা আমার সবথেকে বেস্ট পার্ট লাগে, কারণ পরে যখন রান্নাঘরে আসবো তখন রান্নাঘরটা একদম পরিষ্কার পরিষ্কার থাকবে, সেটা দেখতে খুব ভালো লাগবে। ওই জন্য আমি চেষ্টা করি যদি সময় পাই তাহলে রান্নার পরেই সঙ্গে সঙ্গে কিচেনটা ক্লিন করে দেওয়ার, না হলে মাঝে মাঝে একটুখানি মানে ডিলে হয়ে যায়, একটু পরে করতে হয় কারণ ডোডোকে খাওয়ানোর টাইম হয়ে যায়। তো আজকে একটু সময় আছে হাতে, ওই জন্য করে দিচ্ছি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার। তো এবার আমার শান্তি, কিচেন একদম ক্লিন হয়ে গেছে। তো এখন আমি বানাবো রায়তা, এটা ছাড়া তো বিরিয়ানি একদম ইনকমপ্লিট। তো এখানে আমি দই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা শশা গ্রেট করে দিয়ে দেবো। টুকরো করেও দেওয়া যায় কিন্তু গ্রেট করে দিলে একটু বেশি মজা লাগে খেতে, তো একদম মানে ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেবো। ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপর এর মধ্যে নুনটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিতে হবে। আর সাথে জাস্ট আর একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে জিরে গুঁড়ো। এখানে চাইলে তোমরা একটুখানি লঙ্কার গুঁড়োও দিতে পারো আর কাঁচা লঙ্কাও দিতে পারো। তো চলো সমস্ত কিছু হয়ে গেছে, এবার বিরিয়ানিটা লাস্ট একবার চেক করবো, চেক করে তারপর আমি স্নান করতে যাব। তো চেক করে নিই একটু। তো বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে, তো এখন আমি জাস্ট এটাকে মিক্স করে নেবো। একটু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো, খানিকক্ষণ এটাকে বন্ধ করে রাখবো আধ ঘন্টা মতো, তাহলে এটা একদম রেডি হয়ে যাবে। কাজ স্নান হয়ে গেছে, কে রেডি রেডি হয়ে গেছে, ডোডোসোনা রেডি হয়ে গেছে।
বাহ, তাহলে স্নান হয়ে গেছে, ডোডো বাবু একদম রেডি হয়ে গেছে, এবার ডোডো বাবুকে খাওয়াতে হবে। খিদু পেয়েছে? আজকে বলিও কেমন লাগলো তুমি তো বললে না। আজকে আমার খুব ভালো লেগেছে। ডোডো থেকে বড় বড় বাচ্চারা কান্নাকাটি করছিল, কিন্তু ও কান্নাকাটি করেনি, খুব আরামসে পোলিও খেয়ে নিয়েছে। তো সত্যি এটা মানে খুব ভালো লেগেছে আজকে, তাই না? কি গুড বয় হয়ে গেছে তো, আজকে একদম গুড বয় হয়ে গেছিল। তো এবার আমি যাবো ডোডোকে খাবার খাওয়াবো। আজকে একজনের সাথে তোমাদেরকে পরিচয় করাবো, আমার ইনলসদেরকে তো তোমরা দেখেছো, ভাইজ্যাগের ব্লগে আছে, যদি না দেখে থাকো তো চেক করতে পারো, আমার চ্যানেলে দেওয়াই আছে অলরেডি। তো আমাদের ফ্যামিলি মেম্বার আর একজনের সাথে তোমাদের পরিচয় হয়নি, তো তার সাথে আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই যে আমার একমাত্র ননদিনী, তো ও এসছে, ও থাকবে এখন কিছুদিন আমাদের সাথে। এই জন্যই তোমাদেরকে আগে বলিনি, কেন কি যেহেতু অতিথি নয়, তো অতিথি তো আর বলতে পারবো না, তো ওই জন্য আর কি চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম। ওর নাম আহেলি, কিন্তু আমরা মাম্পু বলে ডাকি ঘরে। তো থাকবে এখন কিছুদিন, তোমরা ব্লগে দেখতে পাবে ওকে। তো চলো এবার আমরা লাঞ্চ করতে বসবো, অনেক দেরি হয়ে গেছে, ডোডোর তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। তোমাদের ফুল এখানে বোকা বানানোর প্ল্যান হচ্ছে, প্লিজ তোমরা একদম এই ঝাঁসায় এসো না, এর কথা শুনো না, ঠিক আছে? চলো আমরা লাঞ্চ করতে বসি এবার। সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা আমরা বেশ একটু রেস্ট ফ্রেস্ট নিলাম, এখন একদম চা নিয়ে বসে পড়েছি। তো চলো চা খাবো, যদিও এখন মানে একটু হয়ে গেছে আর কি, একটু মানে ভালোই টাইম হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, যতই হোক আজকে সানডে, আমরা চা খাই, তারপরে দারুণ একটা জিনিস খাবো, যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো বরকে বলেছিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু অর্ডার করতে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে অনেক কিছু অর্ডার করে দিয়েছে, তো আমি এখনও জানি না কী কী আছে, চলো খুলে দেখি। সব একসাথে হয়ে যাবে, এগুলো খেয়ে আর মনে হয় না রাতের জন্য পেটে কিছু জায়গা থাকবে। তো চলো, একটা দারুণ জিনিস অর্ডার করেছি, এটা হচ্ছে মোমো স্যান্ডউইচ, তো খাইনি কখনো, ফার্স্ট টাইম এটা ট্রাই করব। তো চলো এখন এগুলো মানে সৎকার করি। কে খাচ্ছে মোমো? কে খাচ্ছে? তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে?
ওলে বা বলে তো নাচি নাচি হয়ে যাচ্ছে তো। বাবা, তো এরই সাথে আজকের ব্লগটা চলো আমি এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল।